চলে এসেছি আবার কিছুই নেই আপনাদের সাথে শেয়ার করতে, আমার এক্সপিরিয়েন্স। তো এখন আমি ডিনারে রুটি করছি, এটাই আমি দেখাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি কিভাবে করি। অনেকে রুটি করেন কি যে আগে বেলে নেন, বেলে নিয়ে সমস্ত রুটিগুলো একসাথে বেলে নেওয়ার পর করেন, অনেকে একটা একটা করে করেন। অনেক সময় কি হয়, চাটু বেশি গরম হয়ে গেলে রুটিটা বেশি শেকা হয়ে যায়, সেটা খেতেও ভালো লাগে না, বেশি পুড়ে যায়। তো প্রথম চাটুটা আমি অন কর মানে ওভেনটা অন করার পর চাটুটা যে বসাই, ওভেনটা স্লোতে রাখি যাতে ফ্লেমটা স্লো বেরোয়, ধীরে ধীরে চাটু গরম হতে থাকে এবং একটার পর একটা রুটি বেলে তার উপরে রাখতে থাকবো। এবারে রুটিগুলোকে সেরকম তাল অনুযায়ী একটার পর একটা উল্টাবো যাতে প্রত্যেকটা রুটির দুপাশ হালকা হালকা শেকা হয়। তাতে কি হবে, প্রত্যেকটা রুটি ফুলবে, নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে এবং সমস্ত বয়সী যারা থাকবে, ছোট শিশু থেকে এবং বৃদ্ধ বৃদ্ধা যে থাকবে তাদের খেতে সুবিধা হবে। রুটি শক্ত হলে অনেক সময় পরিবারে বৃদ্ধ বৃদ্ধা যারা থাকেন, বয়স্ক মানুষ যারা থাকেন, তাদের খেতে অসুবিধা হয়, তো সেটা হবে না। তো যখন কিছুক্ষণ পরে আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো, যখন দেখছি আমি এটাকে নিজের আয়ত্তে আনতে পারবো, তো আমি এখানে পাঁচটা করে রুটি একসাথে বেলে শেকছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার এই কড়াটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। অলরেডি আমার পাঁচটা রুটি একসাথে করার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, চারটি চাটুতে আছে, প্রত্যেকটাকে দুপাশ এমনভাবে শেকবো যাতে কাঁচা না থেকে যায়। তো ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, রুটিগুলো যতটা তাপের দরকার ততটাই তাপ ওদেরকে দেওয়া উচিত যাতে তারা পুড়ে না যায়, বেশি শক্তভাবে শেখা না হয়ে যায়। দেখবেন হালকা করে আমি এপাশ ওপাশটা করছি যাতে যখন আমি এই তারের গোলটাতে শেখবো তাতে দুপাশ যেন সুন্দরভাবে হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনোটাই বেশি শেকিনি বা ভাজিনি, ছোট কিচেনে একটু অ্যাডজাস্ট করে করতে হয়। ফ্লেমটাতে জোরে দিয়ে আমি রুটিটা শেকছি, কিন্তু এমন শেকবো না যে একপাশেই আগুনটাতে রেখে দেবো, দুপাশ সমানভাবে এ করবো। দেখুন রুটিগুলো কীরকম ফুলছে আর দেখতেও ভালো লাগছে। যদি আপনি পরিবেশন করেন, যদি ঘরে গেস্ট আসে বা রিলেটিভস বেশি আসে, তারা দেখেও সন্তুষ্ট হবে। অনেক সময় কথা আছে না, দেখে যদি সন্তুষ্ট হয় খাওয়ার থেকেও আনন্দ বেশি, সেরকম ব্যাপার। দেখুন আর এত নরম তুলতুলে হবে ব্যাপারটা, খেতে এমনি ভালো লাগবে। দেখুন আমার প্রত্যেকটা রুটির কিন্তু দুপাশ সুন্দরভাবে ফুলছে, কারণ কোনো সাইডে ফ্লেমটা বেশি দিচ্ছি না আবার কমও দিচ্ছি না, দুটো সাইড সমানভাবে দিতে হবে, তবেই এরকম রুটি আমরা পরিবেশনে পেতে পারি। যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।